নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআর টিমের সমস্যা কোথায় বা নেক্সট দিল্লি ম্যাচে কেকেআর টিমে কী পরিবর্তন হওয়া উচিত সেই নিয়ে। এই টাইপের একটা ভিডিও মুম্বাই ম্যাচের আগেও আমরা বানিয়েছিলাম, যদিও কোনো লাভ হয়নি। কেকেআর কিন্তু সেম প্লেয়িং ইলেভেন নিয়ে নেমেছিল এবং বাজেভাবে কিন্তু কেকেআর মুম্বাই ম্যাচটা হেরেছে। এবং প্রথম চার ম্যাচের পর কিন্তু স্ট্র্যাটেজিক্যাল ব্যাপারটা নিয়ে প্রশ্ন ওঠেনি, বাট মুম্বাই ম্যাচের পর কিন্তু সেটা উঠছে যে প্লেয়ার চয়েস হয়তো বেটার হতে পারত। সেখানে মুম্বাই ম্যাচে তো কোনো পরিবর্তন হয়নি, তবে দিল্লি ম্যাচে কিন্তু পরিবর্তন হতে পারে সেরকম একটা সংকেত পাওয়া গিয়েছে। তোমাদের সেটাই জানাবো এবং তার সঙ্গে তোমরা কীভাবে একটা ব্র্যান্ড নিউ লাক্সারিয়াস অডি কার জেতার সুযোগ পাবে সেটাও বলবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচের পর যেখানে মনে হচ্ছিল কেকেআর ভালো স্টার্ট পেয়েছে, সেখানে কিন্তু পরপর হায়দ্রাবাদ এবং মুম্বাই ম্যাচটা হেরে কেকেআর কিছুটা পিছিয়ে পড়েছে। এবং স্ট্র্যাটেজিক্যাল ভুল কিন্তু থাকছে মুম্বাই ম্যাচে, যেই নিয়ে আগে তো আলোচনা করেছি। এবং যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে পরের ম্যাচে মানে দিল্লি ম্যাচটাই কিন্তু চেঞ্জ হতে পারে। তো অ্যাকচুয়ালি পরপর দুই ম্যাচের পর কিন্তু নীতিশ রানার দুরকম স্টেটমেন্ট পাওয়া গিয়েছে। যেমন হায়দ্রাবাদ ম্যাচের পর কিন্তু নীতিশ রানা বলেছিল যে আমার এই টিমের বোলাররা মার খাচ্ছে, বাট এরাই আমাদেরকে ম্যাচ জেতাবে, তো তাদের উপর ভরসা রাখতে হবে, এটা বলেছিল। যদিও আমরা ভেবেছিলাম যে তারপর চেঞ্জ হতে পারে এবং চেঞ্জ কিন্তু করেনি। তবে মুম্বাই ম্যাচের পর কিন্তু নীতিশ রানা বলেছে যে ভুল মানুষের হতেই পারে, বাট আমরা একই ভুল বারবার করে চলেছি, এই নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। তো সেখানে হোপফুলি নেক্সট ম্যাচে কিন্তু একাধিক চেঞ্জ কেকেআর টিমে হতে পারে। কেকেআরের সমস্যাটা মেনলি বোলিংয়ে হয়ে গিয়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে। বোলাররা কিন্তু একদমই কাজের কাজ করতে পারছে না এবং সেখানে বোলারদের রোলটা নিয়ে বারবারই প্রশ্ন থাকছে। অবশ্যই লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর এরা কিন্তু বড় নাম, এরা কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়ার, বাট তোমার টিমে পাঁচটা এমন বোলার থাকছে যারা কিন্তু মিডল ওভারেই বোলিং করতে প্রেফার করে। লকি ফার্গুসনকে পাওয়ার পেতে বল করালে তার স্পিডের জন্য রান খাবার সম্ভাবনা থাকে, এবং সেখানে কিন্তু শার্দুল ঠাকুর সে কিন্তু মেনলি পেস ভেরিয়েশন করে মিডল ওভারে এফেক্টিভ হতে পারে। তো সেখানে কিন্তু পাওয়ার পেতে বল করার মতো আইডিয়াল বোলার কিন্তু কেকেআর টিমে একজনই আছে, সেটা উমেশ যাদব। আর উমেশ যাদবও কিন্তু উইকেট পাচ্ছে না। তো শুরুর দিকে একদম নতুন বলে উইকেট না ফেলতে পারলে কিন্তু সমস্যা হয়, এবং সেই সমস্যাটা কেকেআরের হচ্ছে। এবং যদি তোমরা কেকেআরের বোলিং দেখো, পাঁচটা ম্যাচের মধ্যে কিন্তু চারটে ম্যাচেই বোলিং খারাপ হয়েছে, যার মধ্যে তিনটে ম্যাচ কেকেআর হেরেছে। গুজরাট ম্যাচটা যে জিতেছে সেখানে কিন্তু রিঙ্কু সিং তার সঙ্গে ভেঙ্কটেশ আয়ার তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ছিল। আর ওরকম ম্যাচ কিন্তু 100 বারেও নয়, বোধহয় 1000 বারে একবার জেতা যায়, সেই জিনিসটা কিন্তু হয়েছে, যেটা রোজ রোজ হবে না। এবং সেখানে কিন্তু বোলিংয়ের একটা সমস্যা থাকছে। একমাত্র আরসিবি ম্যাচেই বোলিং ভালো হয়েছিল, তাও সেটার পেছনে কিন্তু স্পিনারদেরই ভূমিকা ছিল, পিচের টার্নও ছিল, তো সেখানে কিন্তু ফাস্ট বোলারদের ভূমিকা ছিল না। এবার কেকেআর স্পিনাররা কিন্তু যত আইপিএল গড়াবে মানে 7-8টা ম্যাচের পর কিন্তু তারা ভালোভাবে টুর্নামেন্টের মধ্যে চলে আসবে, সেখানে স্পিনারদের দিকে কিন্তু ভরসা করা যাবে। নারায়ণের আগের দিনের ম্যাচটা বাজে গিয়েছে, বাট নারায়ণের বোধহয় হোল আইপিএল কেরিয়ারে অত বাজে ম্যাচ আগের দিনই গিয়েছে। তো স্পিনারদের ওপর তো ভরসা আছে, তারা ভালো কিছুই করবে টুর্নামেন্টে বাকি সময়ে, কিন্তু ফাস্ট বোলারদের নিয়ে কিন্তু সমস্যা থাকছে। সেখানে কেকেআরের সলিউশন কী হতে পারে সেটা কিন্তু লকি ফার্গুসনই হতে পারে। তো এটা মানতেও দ্বিধা নেই যে এই ফাস্ট বোলিং লাইন আপটাকে কেউ যদি লিড করতে পারে সেটা ফার্গুসন, বাট এই সময়ে ফার্গুসন কিন্তু নিজের সেরা ছন্দে নেই, তাকে দিয়ে কাজ হচ্ছে না। সেখানে কিন্তু নেক্সট 2-3 ম্যাচের জন্য তাকে অ্যাটলিস্ট ড্রপ করতে পারে, তাকে সময় দিতে পারে। অনেক সময় প্লেয়ারদের কিন্তু ড্রপ করলে তারা কিন্তু যখন কামব্যাক করে নিজের সেরা ছন্দটা ফিরে পায়। হয়তো লকি ইঞ্জুরি কাটিয়ে এখনও নিজের সেরা ছন্দটা ফিরে পায়নি, তাকে রেস্ট দরকার একটু, সেটাও কিন্তু হতে পারে। এবং সেখানে লকির জায়গায় যদি বৈভব আরোরার মতো কাউকে নিয়ে আসা হয় এবং তাকে 2-3 ম্যাচ সুযোগ দেয়, সেখানে কিন্তু কেকেআরের কাছে অনেকগুলো অপশান খুলে যাবে এবং টিমের মধ্যে কিন্তু ভ্যারাইটি বাড়বে। কিভাবে সেটা তোমাদেরকে বলবো, তবে তার আগে তোমাদের জানিয়ে রেখেছি কিভাবে তোমরা একটা অডি কার এবং তার সঙ্গে 1 কোটি টাকার প্রাইজ জিততে পারো। তো 18 এপ্রিল ইন্ডিয়ান টি-20 লিগে ম্যাচ আছে মুম্বাইয়ের সঙ্গে হায়দ্রাবাদের, আর সেই ম্যাচের জন্য তোমরা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারো মাই 11 সার্কেল অ্যাপ, আর সেখানে বানাতে পারো তোমাদের টিম। আর মাই 11 সার্কেল অ্যাপে কিন্তু কম্পিটিশন অন্যান্য অ্যাপের তুলনায় সবথেকে কম, ফলে কিন্তু এখানে জেতার চান্সটাও বেশি। প্রত্যেক ম্যাচটিতে মেগা কন্টেস্টে জয়েন করে সেখান থেকে কিন্তু ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা এবং তার সঙ্গে একটা অডি কার্ড জেতার সুযোগ থাকছে। এবং এই মেগা কন্টেস্টের এন্ট্রি ফি কিন্তু মাত্র 49 টাকা। এর সঙ্গে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে যদি তোমরা আমার কোড MECNEW ইউজ করো তাহলে কিন্তু তোমরা 20% এক্সট্রা ক্যাশ জিততে পারবে এবং তার সঙ্গে 1500 টাকার বোনাসও কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো দেরি কিসে, ডাউনলোড করে নাও মাই 11 সার্কেল অ্যাপ, তার সঙ্গে হায়দ্রাবাদ বনাম মুম্বাই ম্যাচের জন্য এখানে টিম বানাও। তো এবার যদি আবার আমরা মেন টপিকে ফিরে আসি, তো সেখানে বৈভব আরোরা, তাকে যদি লকি ফার্গুসনের জায়গায় নিয়ে আসা হয় কেকেআর টিমের কী লাভ হতে পারে? একটা তো বৈভব আরোরা এমন একটা প্লেয়ার যে কিন্তু নতুন বলে বল সুইং করাতে পারে। সেখানে উমেশ যাদবের সঙ্গে বৈভব আরোরাকে দিয়ে স্টার্ট করানো যেতে পারে। এবার উমেশ যাদব যেহেতু উইকেট পাচ্ছে না, উল্টো দিক থেকে হতে পারে আরোরা উইকেট নিতে পারে, তার উপর ভরসা করতে পারে। এবং আরোরাকে দেখেও কিন্তু একজন ট্যালেন্টেড বোলার মনে হয়, যার হাতেও কিন্তু সুইংটা থাকে।
তো কেকেআরের ডেথ বোলিং সামলানোর ওষুধ কী হতে পারে সেটা দেখতে পাচ্ছি না। বাট ভৈভব বরোড়া আর তার সঙ্গে উমেশ যাদব তাদেরকে দিয়ে স্টার্ট করালে শুরুর দিকে মানে নতুন বলের প্রথম চার ওভার ভালো বোলিং করানো সম্ভব, যদি তারা ছন্দে থাকে, যদি পিচে সুইং থাকে এবং সেখানে কিন্তু তারা উইকেটও দিতে পারে, সেই অপশানটা থাকছে। এবং দেন পাঁচ ওভার থেকে সতেরো ওভার পর্যন্ত কিন্তু ইজিলি ভরুন, সুয়াশ, নারায়ণ এবং তার সঙ্গে শার্দুলকে দিয়ে ম্যানেজ করা সম্ভব। এবং আই ফিল মিডিল ওভারে কিন্তু এই প্লেয়ারগুলোর ক্ষমতা আছে উইকেট নেবার বা রান আটকানোর। শেষ তিন ওভারে কেকেআর আবার একটু সমস্যায় পড়তে পারে, যেখানে ডেথ বোলিংয়ের জন্য কেকেআর রাসেলকে ট্রাস্ট করতে পারে, আদারওয়াইজ বিশেষ কিছু অপশান কিন্তু নেই। এটাই কিন্তু কেকেআরের বোলিং সামলানোর একমাত্র উপায় হতে পারে। আর যদি আরও আসে ফার্গুসনের জায়গায়, সেখানে কিন্তু কেকেআর দুটো ফরেন ওপেনার খেলাতে পারে, সেই অপশানটাও কিন্তু থাকছে। ইন্ডিয়ান ওপেনারদের মধ্যে কেউই কিন্তু ক্লিক করেনি, নারায়ণ জগদীশন তার উপর আমার পার্সোনালি অনেকটা আশা ছিল, বাট তাকে কিন্তু সেই ছন্দে লাগছে না। তার ডোমেস্টিক যেরকম গিয়েছে সেই লেভেলের পারফরমেন্স কিন্তু তার আইপিএলে এখনও অবধি দেখা যায়নি। হায়দ্রাবাদ ম্যাচে রান পেলেও তাকে কিন্তু খুব একটা যে কমফোর্টেবল লাগছে ব্যাপারটা সেরকম না। এবং রহমানুল্লাহ গুড়বাস তারও কিন্তু উইকনেসটা অনেক টিমই বুঝতে পারছে। এবার গুড়বাসকে আমার একটা কারণেই ভালো লাগতো, সেটা হচ্ছে তার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড। সে কিন্তু ব্যাট চালিয়ে খেলে, কিন্তু আগের দিন দেখলাম অর্জুন টেন্ডুলকার, ক্যামেরুন গ্রিন তাদেরকে ওয়াসিম আকরামের মতো সম্মান দিচ্ছে। এবার ব্যাপারটা এরকম হলে কিন্তু সমস্যা হয়, ওপেনারদের অ্যাগ্রেসিভ স্টার্ট দিতে হবে, তোমার উইকেট চলে যাক অসুবিধা নেই, তিন ওভারে 40 করে দাও, নয় স্টেডি স্টার্ট দিতে হবে, যে ছ ওভারে 50-55 রান করো বাট উইকেট হারিও না। দুটোর কিন্তু কোনোটাই কেকেআরের ওপেনাররা এখন করতে পারছে না। এবং সেখানেই কিন্তু দুটো ইনফর্ম প্লেয়ার আছে যারা ওপেন করতে পারে, তাদেরকে কেকেআর কিন্তু ট্রাই করতে পারে, জেসন রয় আর লিটন দাস। এবার জেসন রয়কে আগের দিন পার্সোনালি আমি ভেবেছিলাম খেলাবে, কারণ ওয়াংখেড়ের পিছে কিন্তু জেসন রয়ের রেকর্ড মারাত্মক, সে কিন্তু আইপিএল ম্যাচে ওয়াংখেড়েতে আউটই হয়নি। কিন্তু কেকেআর স্ট্র্যাটেজিক্যালি এইভাবে ভাবেই নেই, তারা কিন্তু জেসন রয়কে না খেলিয়ে গুড়বাসকেই খেলিয়েছে। এবার ওয়াংখেড়ের পিছে কিন্তু গুড়বাসের থেকে লিটনও বেশি এফেক্টিভ হতে পারত, পিচটা যেরকম। এবার নেক্সট দিন ফিরোজ শাহ কোটলায় খেলা আছে, এবার কোটলার পিচ জেসন রয়কে কতটা শ্যুট করবে আমি জানি না, হতে পারে এই পিচটা গুড়বাসকে ভালো শ্যুট করবে, হতেই পারে এরকম। বাট তারপরও আই থিঙ্ক যে নেক্সট ম্যাচে কিন্তু চেঞ্জ করতে পারে, লিটন দাসের সঙ্গে জেসন রয়ের ওপেনিং পেয়ারটা কিন্তু ট্রাই করতে পারে। এবার যেহেতু লিটন পুরো আইপিএল অ্যাভেলেবেল থাকবে না, সেখানে কেকেআর তার দিকে কম দেখবে এটা বোঝা যায়, বাট যতদিন আছে তাকে কিন্তু ইউজ করতে পারে, টাকা দিয়ে যখন কিনেছে। আর লিটন ভালো ফর্মে আছে, বেটার ফর্মে ছিল, ইন্টারন্যাশনালে কিন্তু অনেক রান করে আসছে, রিসেন্টলি জেসন রয়ও ভালো খেলেছে। আর ইডেনের পিছে কিন্তু লিটন এবং রয়ের কম্বিনেশনটা ভালো কাজ করতে পারে, তো সেখানে সেই হিসেবে দেখতে গেলে কিন্তু নেক্সট 2-3 ম্যাচের জন্য কেকেআর লিটন আর রয়ের কম্বিনেশনটা ট্রাই করতে পারে, আর আরওটাকে নিয়ে আসতে পারে নতুন বলে বোলিং করানোর জন্য, সেটা হয়তো বেটার হতে পারে টিমের জন্য, কারণ লিটন রয় ভালো স্টার্ট দেওয়ার ক্ষমতা রাখে আর নতুন বলে কিন্তু বৈভব আরোরা উইকেট নেবার ক্ষমতা রাখে। এবার বাকি প্লেয়াররা যখন কাজ করতে পারছে না, এই প্লেয়ারগুলোকে ট্রাস্ট করতে পারে, এটা ছাড়া তো কোনো অপশান দেখছি না। কারণ কেকেআরের যে প্রবলেমগুলোর কথা বললাম, এই প্রবলেমগুলো কিন্তু লাস্ট 3 ম্যাচে দেখা গিয়েছে, হায়দ্রাবাদ ম্যাচে, মুম্বাই ম্যাচে এবং গুজরাট ম্যাচেও। গুজরাট ম্যাচটা কেকেআর হয়তো জিতে গিয়েছে বলে তারপর আলোচনা কম হয়েছিল, বাট লাস্ট 3 ম্যাচেই কিন্তু ওপেনিংয়ের সমস্যা বা নতুন বলে বল করার সমস্যা এটা দেখা গিয়েছে। তো নেক্সট যে দিল্লি ম্যাচটা আছে কেকেআর, সেই ম্যাচে পার্সোনালি আমি এরকম একটা প্লেয়িং ইলেভেন দেখতে চাই, জেসন রয় তার সঙ্গে লিটন দাস ওপেন করুক, দেন 3 খেলুক ভেঙ্কটেশ আয়ার, 4 নীতিশ রানা, 5 রিঙ্কু সিং, 6 আন্দ্র রাসেল, 7 শার্দুল ঠাকুর, 8 সুনীল নারায়ণ, 9 হচ্ছে উমেশ যাদব, 10 বৈভব আরোরা, 11 ভরুণ চক্রবর্তী, আর বোলিংয়ের সময় অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার সুয়াশ শর্মা। এই দলটাই ট্রাই করতে পারে, বেস্ট হতে পারে কিন্তু এই দলটা, যেরকমটা মনে হচ্ছে কারেন্ট সিচুয়েশনে। আর আরোরাকে ট্রাই না করতে চাইলে একটা প্লেয়ার আছে কুলবন্ত খেজুরলিয়া, তাকেও ট্রাই করতে পারে, লেফট আর্ম সিমার, যদিও আইপিএলে তাকে খুব বেশি ইমপ্রেসিভ লাগেনি, রান খায়, তবে ওই যে লেফট আর্ম ফাস্ট বোলার সেটাও কিন্তু একটা ভালো উইকেট টেকিং অপশান হয়, তো সেখানে কুলবন্ত খেজুরলিয়াও আর একটা অপশান কিন্তু হতে পারে। তো গাইস, এই দলটা নিয়ে তোমাদের কি মতামত, তোমরা কীরকম দল দেখতে চাইছো কমেন্টে জানিও, যে তোমাদের কি মনে হচ্ছে কোন কোন জায়গায় চেঞ্জ করতে পারে আর বোলিং ভালো করার জন্য কি করতে পারে। আর বাকি তোমরা নিচের ডিসক্রিপশান থেকে মাই 11 সার্কেল অ্যাপ ডাউনলোড করে নিও, যেখানে টিম বানিয়ে তোমরা সেকেন্ড প্রাইজে কিন্তু পেতে পারো 1 কোটি টাকা, ফার্স্ট প্রাইজ তো আরও বড়, 1 কোটি টাকার সঙ্গে একটা অডি কার্ড, সঙ্গে 20% এক্সট্রা ক্যাশ এবং 1500 বোনাসের অপশান তো আছেই। এবং আমি আমার টিমটাও কালকের ম্যাচের জন্য কীরকম এখানে বানাতে পারি তোমাদের দিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।